কুমিল্লা শহরের একটা দরবার, যে দরবারের নাম হলো হযরতে কালিয়াজুরি আইনউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার। ওই দরবারের পার্শ্ববর্তী একজন ব্যক্তির ক্যান্সার রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে আক্রান্ত, কত ডাক্তার দেখাইলো, ডাক্তাররা তো বলছে হাড়ে রিং পরানো লাগবে, কিন্তু বাগদাদি মুর্শিদি কাবলার সম্মুখে যায় শুধু বলছে হুজুর আমার তো বড় সমস্যা, ডাক্তার আমারে বলছেন হাড়ে রিং পরানোর কথা, হুজুর আমার এ কঠিন রোগটা শেফা হচ্ছে না, হুজুর বলছে মিয়া টেনশন করো না, ওনার কাছে পাক পাঞ্জাতনের একটা চাট আছে, শাহপুর দরবার শরীফের পাক পাঞ্জাতনের চাট, ওই চারটা হাতের মধ্যে দিয়া বলছেন এ পাক পাঞ্জাতনের চাটের খেদমত করো, দেখবা আল্লাহ তাআলা তোমার এ রোগটা শেফা করে দিবে। উনি কি করলেন, পাক পাঞ্জাতনের কয়েকটা চাট সাফাইলেন, যেখানের মধ্যে লেখা আছে এক নম্বরে আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম, দুই নম্বর মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, তিন নম্বর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর নাম, চার নম্বর হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, পাঁচ নম্বর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। নিচে দিয়ে এ পাঁচজনের নামের ফজিলতের বয়ান লেখা, উনি এ বয়ানের কাগজটা মানুষের কাছে কাছে হাদিয়া দিলেন, একটা একটা করে পৌঁছায়া দিলেন। ঠিক অল্প কিছুদিন পরে ডাক্তার দেখানোর জন্য যখন তিনি গেলেন, ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে ভাই সাহেব কোন জায়গায় ডাক্তার দেখাইছেন, যে জায়গায় ডাক্তার দেখানোর কারণে আপনার এমন মারাত্মক রোগের শেফা হয়ে গেছে। উনি কয় আল্লাহর কসম আমি দুনিয়ার কোন ডাক্তার দেখাই নাই, আমি একজন এমন ডাক্তাররে দেখাইছি, উনি হইলেন রুহানি চিকিৎসক, উনি হইলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি আমার মহান পাক পাঞ্জাতনের খেদমতের কথা বলেছে, আর ওই খেদমত করার কারণে আল্লাহ মনে হয় ওই রুহানি চিকিৎসকের মাধ্যমে আমার এই রোগের শেফা দান করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ওই মহান পাক পাঞ্জাতনের আলোচনার ধারাবাহিকতা আমি আপনাদের কাছে করতেছি। আল্লাহ তাআলা আমার মদিনার কামনিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে ভালোবাসেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন নবী গো আমি শুধু আপনাকে ভালোবাসি না, আপনার সাথে সাথে আপনার বংশধর যারা আপনার ওই বংশধরকে আমি আল্লাহ ভালোবাসি। এবার আল্লাহ কয় আমি শুধু ভালোবাসি না, এদেরকে ভালোবাসার কথা আমি আপনার উম্মতে মুহাম্মদীদেরকে আদেশ করতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় হে জগতের বান্দার দরেরা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা কোনো বিনিময় চাই না, এই দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে বানাইলেন সৃষ্টি করলেন আমরা যে আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের মধ্যে চলাচল করি, আল্লাহ তাআলা বলেন কুল্লা আসআলুকুম আমি আল্লাহ তোমাদের কাছে কোনো কিছু বিনিময় চাই না, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে হ্যাঁ একটা বিনিময় চাই যারা আমার হাবিবের নিকটবর্তী আমার নবীজির নিকটবর্তী আমার নবীর বংশধর আমি আল্লাহ তাআলা আমি তোমাদের কাছে সে তাদের ভালোবাসা চাই, তাদের ভালোবাসা চাই। আল্লাহ দুনিয়াতে আমরা বসবাস করি আপনি আমাদের কাছে কোনো কিছুর ভাড়া চান না, টাকা চান না, পয়সা চান না, তবে আপনার নবীর বংশধর যারা আপনি তাদের ভালোবাসা কেন চান, আপনি তাদেরকে কেন এত ভালোবাসা। আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমের ব্যাখ্যা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ থেকে পাওয়া যাবে, উনি বলতেছেন একদিন শীতের সকালবেলা আমার নবীজি মসজিদে নববীর মধ্য থেকে কালো রঙের একটা পশমি চাদর নবীজির শরীর মুবারকের মধ্যে লাগাইয়া আমার নবীজি নবীজির হুজরা মুবারকের মধ্য থেকে বের হইলেন, হইতে হইতে আমার নবীজি মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের সামনে পর্যন্ত আমার নবী গিয়েছেন, যাওয়ার পরে আমার নবীজি মা ফাতেমাকে মুহাব্বত করে মা ফাতেমাতু জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন, আমার নবী যখন মা ফাতেমাতু জাহরার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন করার সাথে সাথে আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আমার নবীজির সম্মুখে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করতেছে, নবী আমার নবীজির কালো রঙের চাদরটাকে নবীজির মাথা মুবারকের উপরে দ্বারা এমন ভাবে উপাস করে ধরলেন, মেলে ধরলেন, আমি খুতবাও পড়ি নাই কোনো সূচনাও করি নাই।
আল্লাহর রাস্তে আমারে ডিস্টার্ব দিন না, আমার সময় কম। আল্লাহর নবীজির চাদর মুবারকটা এইভাবে মেরে ধরলেন, মা ফাতেমার হুজরা মুবারকের মধ্যে সর্বপ্রথম মা ফাতেমা আগমন করলেন। নবী আমার বলে দাখল তু ফাতেমা, ফাতেমার চাদরের নিচে প্রবেশ কর। হযরত মা ফাতেমা ওই চাদরের নিচে প্রবেশ করলেন। এবার আমার নবী ডাক দিয়া কয় সুম্মা দাখল তো আলিয়ান, হযরত আলিয়ে চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলিয়ে চাদরের নিচে প্রবেশ করলেন, অতঃপর আমার নবী বললেন সুম্মা দাখল তো হাসাইনা ওয়া হুসাইনা, অথবা অপর হাদিসের মধ্যে মধ্যে বলছেন সুম্মা দাখল তো হাসনাইন, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন তোমরা দুইজনে চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার এই চারজনকে চাদরের নিচে ঢুকাইলেন, ডাইনে মা ফাতেমাতু জহরা, বামে হযরত মাওলা আলী, ইমাম হাসান আর ইমাম হুসাইন, তারা দুইজনকে ঢুকাইয়া আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা হা উলাই আহালু বাইতি। শাহপুর দরবারে গেলে একটা কিতাব কিনবেন মুহাব্বতের চল্লিশ খানা হাদিস, ওই কিতাবের মধ্যে দেখবেন আহলে বায়াতের মুহাব্বতের হাদিস শরীফটা লক্ষ্য করলে দেখবেন এই হাদিস শরীফটা আছে। এই আহলে বায়াতের মুহাব্বতের চল্লিশটা হাদিসের কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা হা উলাই আহালু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এবার এই দোয়া যখন আমার নবী করলেন ওই জায়গার মধ্যে নবীজির কলিজার টুকরে একজন স্ত্রী উপস্থিত ছিলেন, ওই চাদরের নিচে আইসা উনি ওনার হাত দ্বারা চাদরটা তুইলা, উনি ওই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। আল্লাহর হাবিব ওনার স্ত্রীকে বললেন হে স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমরা আমার জায়গায় সম্মানিত। মুসলমান নবীর উম্মতের দল, আমার নবী যখন দোয়া করলেন আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হলো আমার আহলে বায়াত। আর এই আহলে বায়াত আমরা তো পাঞ্জাতন পাঞ্জাতন করি, পাক পাঞ্জাতন পাঞ্জাতন করি, পাক শব্দটার অর্থ হলো পবিত্র, পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পাক পাঞ্জাতন মানি হলো পবিত্র পাঁচটা দেহ। আমার নবী মাঝখানে, ডাইনে মা ফাতেমা যিনি মহিলাদের জান্নাতের সরদারিনী, বামে মাওলা আলী যিনি বেলায়েতের বাদশাহ, হযরত ইমাম হাসান আর হুসাইন যিনি আপনারা যুবকদের জান্নাতের সরদার। আপনারা বলেন এই পাঁচটা দেহ কি পবিত্র না অপবিত্র? ও মন ভাই, আমার নবী যে সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, আমার মা ফাতেমার শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তু যাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও মমিন ভাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝাই, শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাইরে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। জবান খুলে জোরে জোরে দুনো ছড়ে বাদাই করেন আল্লাহুম্মা পাঞ্জাতনের প্রেমিক যারা নবীরাসে হইল তারা, পাঞ্জাতনের প্রেমিক যারা নবীরাসে হইল তারা, হয় না তারা দিশে হারা মুহাম্মাদিয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সল, জোরে 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 বলেন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ
সময় কম বাবাজিরা সময় নষ্ট করতেছি না একটু মনোযোগের সাথে শুনবেন আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ কবুল করেন এরা আমার আহলে বায়াত নবীর নিজের স্ত্রী প্রবেশ করতে চাইলেন আমার নবী তাদেরকে প্রবেশ করান নাই সাথে সাথে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা আমার আলা হযরত ইমামে আশকে মুহাববত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান আল্লামা ইয়ার খান নঈমি রহমাতুল্লাহ আলাইহ ওনার নূরুল ইরফানের মধ্যে এই আয়াতের অনুবাদ করতেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা উনি বলতেছেন নিশ্চয় যারা নবীর বংশধর নবীর আহলে বায়াত তাদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমার আল্লাহ তাআলা ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা তাদেরকে পবিত্র বানাইছেন পবিত্র বানাইছেন আর বাগদাদি মুর্শিদি কিবলা ওই পাক পঞ্জাতনের দাওয়াত আপনাদেরকে আমাদের কাছে দিয়ে গেছে আরে আপনাদের আর আমাদের কাছে দেন নাই আমাদের যারা পূর্বপুরুষ তাদের কাছে দিয়ে গেছে ও হুজুর কেন দিলেন কেন দিলেন কেন দিলেন উনি বলেন নবীজির সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা পাইলাম আমার নবীজির জবান মোবারকে হযরত ওমর বলতে শুনেছে আমার নবী নাকি বলেছে এই পাক পঞ্জাতন হইল নাসাতের তরি পাক পঞ্জাতন হইল পারের তরি একটা নদীকে পাড়ি দেওয়ার জন্য যেমন ভাবে কোন নৌকার প্রয়োজন একটা নদীকে পাড়ি দেওয়ার জন্য যেমন ভাবে কোন ডলার স্টিমারের প্রয়োজন ওই আমাদেরকে হাসরের ময়দান পাড়ি দেওয়ার জন্য ওই পাকে পঞ্জাতনের ভালোবাসা প্রয়োজন জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী এই পাক পঞ্জাতনের ভালোবাসার ব্যাপারে বলতেছেন যাদের তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো আমার নবী বলে এই পাক পঞ্জাতনকে যারা ভালোবাসবে এদের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব জান্নাত নসিব করবে হে আমার দরিবাসানি এলাকার বাবাজিরা পাক পঞ্জাতনের ওয়াজটা কেন আমি আপনাদেরকে শোনাইতেছি যেহেতু পাক পঞ্জাতন নাজাতের তরি আহলে বায়াত নাজাতের তরি এদের ভালোবাসার কারণে নাজাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় আপনি আমি যদি এদেরকে ভালোবাসি মুহাব্বত করি আমার আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন কথাটা ঠিক নিশ্চিত নিশ্চিত কিন্তু এই পাক পঞ্জাতনের ভালোবাসার বহির প্রকাশ তো আপনার মাঝে পাওয়া যায় না বলো হুজুর কেন আমরা তো এদেরকে সালাম দেই মিলাদ কিয়ামের মধ্যে ইয়া পাক পঞ্জাতন লাখু সালাম ইয়া হাসান ইয়া হুসাইন লাখু সালাম ও গো মা ফাতেমা লাখু সালাম ও মাওলা আলী মুশকিল কুশা লাখু সালাম এমন ভাবে আমরা সালাম দেই আরে বাবা সালাম দাও কথা সত্য আরে পবিত্র মুহররম মাসে পাক পঞ্জাতনের মহব্বত শুধু মহব্বত নয় সারা বারো মাস এদের ভালোবাসা মহব্বতের নাম হলো মহব্বত বলে হুজুর কেন এই পাক পঞ্জাতনের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওই ইবনে জিয়াদের দরবারের তলে পইরাও দুই রাকাত নামাজ আদায় করার কারণে আমরা মুসলমানরা এই পর্যন্ত হুসাইনি নামাজ আদায় করতে পারতেছি যিনি আমাদেরকে ইসলামটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামটাকে পরিপূর্ণ জিন্দা করে দিয়ে গেছেন ওই হুসাইনে পাকের মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে কারণ ওই কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ জিন্দা হয়েছে আর আশেক বলে ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাদ ইসলাম পরিপূর্ণ জিন্দায় হয়েছে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাতের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় এবার বলেন আমরা সবাই হুসাইনি মুসলমান আমাদের অন্তরে এই ঈমান আর ধারণা আছে না নাই হে হুসাইন নবীজিরাও লাত সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজিরাও লাত সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে
ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট এজিদ হোসাইনের গলায় তলোয়ার চালায়, হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় যে গলায় চমকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তফা, কিভাবে সেই গলেতে দুষ্ট সিমর তলোয়ার চালাই, হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জা, মোরা তোমায় সালাম জা নাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন নবী মুস্তফায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়, হে হোসেন নবীজির ঔলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় মুসলমান। ও নবীর উম্মতের দলেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে যখন শাহাদাত করলেন, ওই শাহাদাতের পরবর্তী জায়গার মধ্যে একটা কালো রঙের কাক আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক সের মুবারক একদিকে পড়ে আছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে পড়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের মধ্যে ওই কাকটার ঠোঁটগুলাকে ঘষা দিয়া ওই কাকটা উঠতে উঠতে ওই কুফা নগরীর এলাকার মধ্যে যেখানে ইমাম হুসাইনের কলিজার টুকরা ইস্তেরে হযরতে সাহারা বানু এবং হযরতে সকিনা বসবাস করতেছে, ওই জায়গায় যাইয়া কাকটা এমন ভাবে কা কা কইরা ডাকা ডাকি করছে, হযরত সকিনা বলে আমার বুঝতে আর দেরি হয় না, আমি কাকের কা কা ডাকছুই না, ওই তাবুর মধ্য থেকে যখন বাগির হইলাম রে, বাগির হওয়ার সাথে সাথে ওই কাকটা নিচের দিকে চলে আসছে, ওই কাকটা নিচের দিকে আইসা আমার সামনে তার রক্তটা লাগায় দিছে, আমি রক্তটা দেইখা আমার কলিজাটা কেমন জানি আনসান আনসান করছে রে, আমি এই রক্তগুলা দেইখা আমি তাড়াতাড়ি দৌড়াইয়া আল্লাহর হাবিবের দেওয়া কিছু মাটি যেগুলা কারবালার মাটি ছিল ওই মাটিগুলার তাকায়া দেখতেছি, ওই মাটিগুলার কালারটা লাল হয়ে গেছে, কারণ আমার নবী বলেছে যেই দিন এই মাটির রংটা লাল হয়ে যাবে গো ওই দিন নাকি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত করা হবে। আমি হুসাইনে পাকের শাহজাদির কাছে গেলাম এবং হযরত সকিনা সহ আমি তাদেরকে নিয়ে একসাথে রওনা করলাম, কারবালার ময়দানে যাইয়া দেখি রে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে মাওলা আলীর বর্ম মুবারক পাঞ্জাবি মুবারক লাগানো ছিল, যেই হুসাইন মুবারকের এই হাতের মধ্যে মাওলা আলীর তরবারি ছিল, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে হযরতে আমিরে হামজার তলোয়ারের ঢালটা ছিল, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক একদিকে পড়ে আছে, পাল্লা মুবারক একদিকে পড়ে আছে। আহারে বন্ধু, ওই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এমন অবস্থা তারা দেইখা, এবার ইয়াজিদের দলেরা হুসাইনে পাকের বংশধরদেরকে পর্যন্ত অ্যাটাক করলেন, শামে কারবালা সহ কারবালার জীব কারবালার মধ্যে হুসাইনে পাকের শাহাদাতের পরবর্তী ঘটনা পড়তে যা পাইলাম। ওই ইবনে জিয়াদের দলেরা মারওয়ান নামক উসাইদ নামক লোকটা আইসা ইমাম হুসাইনে পাকের মুখ মুবারকের মধ্যে তার তরবারির আঘাতটা দিয়া খুসাইয়া খুসাই ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছে। হায় রে, ওই যে
আদের দলেরা ওই আদিদের দলেরা কেমনে নবীর বংশের মুখ মুবারকে আঘাত করছে রে যে হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার ওই হুসাইন পাককে কষ্ট করা হয় আপনি তো জানেন কুফার ময়দানে গেলে ইয়াজিদের দলের আপনাকে কতল করে ফেলবে আপনার গলার মধ্যে তরবারি চালাইবো আপনি কেন 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 কারবালার ময়দানে কুফার ময়দানে যান হুসাইন ডাক দিয়ে কয় আমার নানা নাকি ওসিয়ত করে গেছে আমি হুসাইন যদি কারবালার ময়দানে শাহাদাত বরণ করি আমার যত ফোঁটা রক্ত মুবারক কারবালার ময়দানের মধ্যে পড়বে ওই তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ নাকি আমার নানার কুটি কুটি লক্ষ লক্ষ গুনাহগার উম্মতে নাজাত প্রকাশ করবে নাজাত প্রকাশ করবে এখন আপনারা বলেন যে হুসাইন পাকের রক্ত মুবারকের বিনিময় নবীজির উম্মতদেরকে নাজাত দেওয়া হবে আমরা সবাই ওই হুসাইনি মুসলমান দাবি করার দরকার আছে না নাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যেই দিন 10 মুহররম ওই 10 মুহররমে আমি মক্কা শরীফের হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছিলাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি মক্কা শরীফের হাতিমে কাবার মধ্যে ঢেলান দিয়ে ঘুমাচ্ছিলাম যারা হজ করেছেন হাতিমে কাবা চিনেন বাইতুল্লাহ শরীফের সামনে এমন ভাবে গোল করে ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে এই জায়গাটার নাম হাতিমে কাবা ওই হাতিমে কাবার সঙ্গে উনি হেলান দিয়ে ঘুমাচ্ছিল উনি বলে 10 মুহররম আসরের নামাজের পরবর্তী সময়ে আমি হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আমরা যেই নবীর উম্মত ওই নবীজির বাবরি চুল মুবারকগুলা এলোমেলো অবস্থায় আমার নবীজির ঠোঁট মুবারকের মধ্যে রক্ত আর ঠোঁট মুবারকের মুস মুবারক দাড়ি মুবারকের মধ্যে সাদা সাদা বালু দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার চুল মুবারক কেন এলোমেলো দেখা যায় আপনার ঠোঁট মুবারকের রক্ত আর বালি কেন দেখা যায় আমার নবী ডাক দিয়া কই ইবনে আব্বাস শুনো রে কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালানো হইছে আর আমি আমার এই ঠোঁট দ্বারা হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যে চুম্বন করেছি কল্লা মুবারকের মধ্যে চুম্বন করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হুসাইন পাককে এত ভালোবাসেন উনি বলে কারণ আমার হুসাইন আমার গুনাহগার উম্মতকে জান্নাতে লইয়া যাইবো দরি বাসানিয়ার যুবক ভাইরা আপনারা যারা কষ্ট করেছেন মাহফিলের জন্য এই এলাকার যুবক ভাইরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করেছেন হুসাইন পাকের ভালোবাসায় মহান আহলে বায়াতের মাহফিল করেন আপনারা মনে রাখবেন আপনাদেরকে জান্নাতি নেবেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ তিনি জান্নাতের যুবকদের সরদার কথা বলেন ঠিক কি না আইসিনি আই ফরব লেন শেষ আমার বাবাজিরা বন্ধুরা ওই হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইবনে আব্বাস বলে আমি শুধু এই স্বপ্ন দেখি নাই আমি স্বপ্ন দেখেছি আমার নবীজিকে একটা পাত্র নিয়ে পেয়ালা নিয়ে আমার নবী কারবালার ময়দানের মধ্যে আমার নবীজি কারবালার ময়দানে পড়ে থাকা রক্তগুলাকে উনি কুষ করে করে ওই পেয়ালার মধ্যে নিতেছে মুসলমান নবীর উম্মতের দলেরা ও নবীর আশেকের দলেরা আমার নবীজিকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী ও গো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি একটু তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হযরত মাওলানা শেখ সৈয়দ মখদুম শালমাদানি হুজুরের আগমন ইমামে রব্বানী দরবার শরীফ শাহপুর দরবার শরীফ বাগদাদি মুর্শিদি কেবলা কাউকাব মুর্শিদি কেবলা শায়খ সৈয়দ মখদুম শালমাদানি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা সম্মানিত আশিকের রাসূল আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি এদিকে
সবাই পড়েন আলহামদুলিল্লাহ হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ কথাটা আল্লাহর হাবিবকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনি কারবালার ময়দানের মধ্যে এই রক্ত মোবারকগুলোকে কেন আপনি পাত্রের মধ্যে নিচ্ছেন নবীজি উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা হোসাইনে পাকের শাহাদাত যখন কবুল করেছেন তখন জিব্রাইলের মাধ্যমে আমি নবীকে জানিয়ে দিয়েছেন হোসাইনে পাকের প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীজির গুনাহগার গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবেন মানে জান্নাত দিবেন জোরে পড়েন সুবহানাল্লাহ বাবাজিরা আমার উস্তাদ মাওলানা জিএম শাহাদান বিপ্লবী হুজুর আপনাদের কাছে যে কালেকশন করছে হুজুরের কালেকশন দেখলে আমি মাঝে মাঝে চিন্তা করি ডাহাই তো মানছরে এমনে ধরে না ডাহাই তো তলে গাড়ি ভাড়া দিয়া দেয় হুজুরের কালেকশন করলে এমনে মানুষ থেকে ফকের থেকে এটা লয় ডাহাইদের থেকে খারাপ হয়ে যায় তবু এটা যেহেতু মাদ্রাসা এলাকায় এত বড় একটা সুন্নি মার্কাজ হবে হুজুর 41 শতক জায়গা শুধু এই আদবে মোস্তফা মাদ্রাসার জন্য 1 শতক জায়গা দামি 1 লাখ 60000